So hello everyone, welcome to my channel. This is Azas Shahrier. আজকের যেটা হচ্ছে হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব, তবে সেই বিষয়ে ডিসকাশনের আগে দর্শক যেটা হচ্ছে হলো জানিয়ে রাখি, আজকে আমাদের এই টক শোতে আমরা যে গেস্টকে ইনভাইট করেছি সেই গেস্ট আমার খুবই একজন প্রাণপ্রিয় ছোট ভাই, ওর নাম হচ্ছে আদনান শরীফ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে। আদনান শরীফ বর্তমানে জার্মানিতে আছে, সে জার্মানিতে বর্তমানে হচ্ছে হলো মাস্টার্স করছে মেকাট্রনিক অ্যান্ড সাইবার ফিজিক্যাল সিস্টেমস নিয়ে। সে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এবং তার ইউনিভার্সিটির নাম হচ্ছে হলো ড্যাগেনডর্ফ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আমরা আজকে যে বিষয় বেসিকলি সেটা হচ্ছে হলো আমরা জানার চেষ্টা করব প্রোস্পেক্টিভ স্টুডেন্ট যারা আছে বাংলাদেশ থেকে কিভাবে জার্মানিতে তাদের মাস্টার্স এর ইচ্ছাটা পূরণ করার জন্য কিভাবে প্রসেসিং করবে, এবং আদনান শরীফের হচ্ছে হলো ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আমরা আজকে সেগুলো নিব। তো আদনান, ওয়েলকাম ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক অনেক ধন্যবাদ তুমি তুমি আমার চ্যানেলে এসেছো, আমাকে সময় দিচ্ছ। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। লটস অফ পিপল আর দেয়ার হু রিয়েলি ওয়ান্ট টু নো ওয়েদার হাউ টু ডু দ্য প্রসেসিং ফর জার্মানি, কিভাবে জার্মানিতে পড়াশোনা করতে যাবে, এবং হচ্ছে হলো জার্মানির এডুকেশন সিস্টেম প্লাস বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে ডিফারেন্সেসটা কি, ওখানে যাওয়ার পর যে যেটা হচ্ছে ওখানে থাকার পর যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে সেটার ব্যাপারে মানুষ জানতে চায়। ঠিক আছে, সো আজকের আসলে বিষয়টা তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়েই আমরা শেয়ার করব, বিকজ ইউ আর অলরেডি আ স্টুডেন্ট ইন জার্মানি। এখন তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, হোপফুলি মানুষ এটাতে উপকৃত হবে। তো আমি জাস্ট হচ্ছিল প্রথম যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি আদনান, সেটা হচ্ছে তুমি বলবা যে তুমি তুমি কিভাবে জার্মানি তোমাকে ইনফ্লুয়েন্স করেছে, তুমি যেই ইনস্টিটিউটে তোমার মাস্টার্স করছো বর্তমানে সেখানে যাওয়া নিয়ে তোমার যদি ব্যক্তিগত একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। জার্মানি যাওয়ার জন্য আমি ব্যাচেলরের টাইম থেকেই আস্তে আস্তে বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করছি যে কিভাবে কি করা যায়। ব্যাচেলরের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আসলে দেখলাম যে ব্যাচেলর শেষ করে যাওয়াটা হচ্ছে বেশি বেনিফিশিয়াল। তো তো এই জন্য আমরা মাস্টার শেষ করেই আমি পরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা আস্তে আস্তে শুরু করি, কিভাবে কি করতে হয় বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে ঘাটাঘাটি শুরু করি, বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে ইনফরমেশন গুলা গ্যাদার করি ইউনিভার্সিটি সম্পর্কে। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি তখন যখন দেখলাম যে না ঠিক আছে ইউনিভার্সিটিটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড এবং সাবজেক্টের সাথে ম্যাচ করতেছে, তখন আমি আস্তে আস্তে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করা শুরু করছি। এবং অ্যাপ্লাই করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসছে। তো অফার লেটার আসার পরেই আমি তারপর পরবর্তী ধাপে যেগুলো শেষ করে ওখানে জার্মানি চলে গিয়েছি। আচ্ছা, তো তোমার এই জার্মানির যে এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে, আমি তো যতদূর জানতাম তুমি ইউ আর প্ল্যানিং ফর সাম আদার কান্ট্রি অফ ইউরোপ, ইফ আই এম নট রং, লাইক এস্তোনিয়া অর সাম আদার কান্ট্রি, হঠাৎ জার্মানি। আমার আসলে ব্যাপারটা হচ্ছে যে জার্মানি বলে কথা না, মানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাওয়া মানে হচ্ছে আপনি যে কোনো দেশে চলে গেছেন বেসিক্যালি। কারণ হচ্ছে যেহেতু সেনজেন ভিসার মধ্যে একটা কান্ট্রিতে গেলে 27টা কান্ট্রিতে যাওয়ার মতো, তো যে কান্ট্রিতেই যান না কেন দিন শেষে আপনি সেনজেন ভিসার থ্রুতে আপনি যে কোনো কান্ট্রিতেই যাইতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমার শুরু তো অন্যান্য বিভিন্ন কান্ট্রি টার্গেটে ছিল, কারণ জার্মানি সম্পর্কে যখন আবার আস্তে আস্তে আরো ভালো করে জানতে পেরেছি তখন হচ্ছে আমি দেখলাম যে না, জার্মানিতে যাওয়াটাই বেটার। কারণ মানে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে মানে ইকোনমিক্যালি বেস্ট হচ্ছে জার্মানি, এবং জার্মানিতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড আর ডক্টর ফিল্ড এই দুটা ফিল্ড হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল তাদের কাছে। তো এই জন্য হচ্ছে পরে আমি আবার জার্মানির দিকে একটু ঝুঁকে গেছি। ওকে, দ্যাটস গ্রেট। বেসিক্যালি যেটা হচ্ছিল, এখন আমি তোমাকে তোমাকে ধন্যবাদ তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আমি এখন বেসিক্যালি হচ্ছিল তোমাকে কিছু কোয়েশ্চেন করে যাব। আমার অ্যাজ ইউ নো যে আমার নিজস্ব একটা কমিউনিটির সাথে আমি ইনভলভ আছি, আমি নিজেও হচ্ছে হলো ইউনিভার্সিটি অফ গথেনবার্গ এর স্টুডেন্ট, এবং হচ্ছে হলো আমারও সাথে আরো একটা বড় একটা কমিউনিটি আছে যারা একই সাথে আমরা হচ্ছে হলো সুইডেনে মাস্টার্স করতে যাচ্ছি বা রেসিডেন্স পারমিট আমরা অ্যাপ্লাই করে রেখেছি। তো তাদের মধ্যেও অনেকেরই আছে যাদের একটা ইচ্ছা আছে বা জানার একটা মানে বিষয় থাকে,
যে আসলে জার্মানির এডুকেশন সিস্টেমে কি কি প্রোস এন্ড কনস রয়েছে, ঠিক আছে, নানান বিষয়। তো ওদেরই কিছু কোয়েশ্চেন্স গুলো আমি আজকে হচ্ছে হলো তোমাকে করব, তুমি তোমার পার্সোনাল ওপিনিয়ন থেকে সেটা শেয়ার করবা বা তুমি যা এক্সপিরিয়েন্স করেছো সেটা থেকেই শেয়ার করবা। এবং আশা করি যারা আমাদের চ্যানেল দেখবেন বা দেখছেন, ঠিক আছে, তাদের জন্য, যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস আছেন তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। সো আমি আমার ফার্স্ট কোয়েশ্চেনটা করি। সম্ভবত একটা ভিসা রিলেটেড একটা জটিলতা আছে জার্মানিতে, লাইক 3 মান্থস এর, এটা এক্সটেনশন করার প্রসেসটা, এটা ব্যাপারে যদি একটু বলতা। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কেউ যদি আপনার জার্মানিতে যায়, ইনিশিয়ালি আপনাকে 6 মাসের ভিসা দেয়, 3 মাসের না। তো 6 মাসের ভিসা দিলে এখন আপনার কাছে দুইটা অপশন আসে। একটা অপশন হচ্ছে আপনি যদি চান না আমি পড়াশোনা করব, আমি কাজ টাজ করব না, এবং আমার কাছে যথেষ্ট ব্লক মানি আছে, আমার টাকা পয়সা আপাতত প্রয়োজন নাই, তো তখন হচ্ছে আমি বলবো যে আপনার ইনিশিয়ালি গিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। কারণ ওখানে আবার যে 6 মাসের ভিসা যেহেতু দেয়, আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় সুনার ও লেটার 6 মাসের মধ্যে। তো পরে করার সুবিধাটা হচ্ছে এই যে আপনি 6 মাস পরে করলে দেখা যায় যে আপনার যে পরিমাণ ব্লক অ্যাকাউন্টে টাকা আছে ওই টাকা দিয়ে দেখাই আপনি আবার 1 মাস 1 বছরের ভিসা বাড়াই ফেলতে পারবেন। কারণ আপনার কাছে কাগজের ডকুমেন্টটা হচ্ছে একটু পুরনো, যদিও মানে যখন আপনি এটা যে ব্লক মানি করছেন ওইটা দেখাবেন, বেসিক্যালি আপনার ব্যাংক স্টেটমেন্টটাও দেখাই দেখতে চাই, ওটা নিয়ে ঝামেলা করানো। আর যদি আপনার চিন্তা থাকে না আমি ওখানে গিয়ে আমি মানে আর্নিং ও করবো আবার পড়াশোনা চালাবো, তখন হচ্ছে আমি বলবো যে যাওয়ার পরপরই হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করাটা বেটার। কারণ হচ্ছে আপনার ওখানে একটা জব পারমিশন দেয়, একটা ডকুমেন্ট থাকে, ওটা জব পারমিশন দেয় বেসিক্যালি। তো ওই জব পারমিশনটা তখনই দেয় যখন আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাই করেন ওখানের কার্ডটা পাওয়ার জন্য। তো যে যদি আপনি ওই ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন দেখা যাবে যে আপনাকে দুইটা কাগজ দেবে, একটা হচ্ছে যে আপনাকে যেটাকে বলা ওদের ভাষায় বলে আউটকাম সাইড, আর একটা হচ্ছে জব পারমিট। এই দুইটা কাগজ, একটা কার্ড একটা কাগজ, এভাবেই দিবে। তো আপনি যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার ওই কাগজটা প্রয়োজন হয়, তারা ওইটা দেখতে চায়। তো এটা হচ্ছে ডিপেন্ড করে পুরোটাই আপনার উপর, যদি আপনি না আপনি পড়াশোনা করতে চান তাহলে বেটার হয় যত দেরিতে অ্যাপ্লাই করা ততই ভালো, কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি চাচ্ছি আমার আমি ইনকামও করতে হবে পড়াশোনা চালাতে হবে, তাহলে আমি বলবো যে যাওয়ার কয়েকদিন পরেই ভিসার জন্য অ্যাপ্লাই করা। তাহলে মনে করেন কার্ড আর এই দুইটা জিনিস হয়ে আসতে আসতে হয়তো মাস খানেক লাগবে, তখন আপনি এরপরে ওইটা ইউজ করে আপনি যে কোনো জায়গায় স্টুডেন্ট জবে ঢুকে যেতে পারবেন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হাউ ডাজ দ্য ব্লক মানি ওয়ার্কস। এখন ব্লক মানিটা আসলে কতটুকু দেখিয়ে গেলে বেটার হয়, হ্যাঁ কতটুকু নিয়ে যেতে হবে? ব্লক মানিতে আমি যখন গেছি তখন ছিল সম্ভবত 8,800 সম্ভবত, যতটুকু মনে পড়ে আমার প্রায়। আর এখন হচ্ছে ওরা এটা ইনক্রিজ করছে, এখন প্রায় 10,200 অথবা 10,800 মতন লাগে। এটা দেখার মিনিমাম দেখাতে, আপনি বেশি যত দেখাইতে চান এটা আপনার ইচ্ছা, কিন্তু মিনিমাম আপনার এতটুকু দেখাইতেই হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্লক মানিটা হচ্ছে সাধারণত প্রথম বছরটাই দেখাইতে হয়, দ্বিতীয় বছরে ব্লক মানি আর দেখানোর প্রয়োজন হয় না, আর টাকা ব্লকও করার প্রয়োজন পড়ে না। তো আপনার প্রথম বছরেই এটা দেখায় ওখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, দ্বিতীয় বছর থেকে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন জাস্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে যথেষ্ট। থার্ড কোয়েশ্চেনে চলে যাই। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে হলো যে আসলে পড়াশোনার বিষয় তো আমরা অনেকেই একটু ওয়ারিড, হ্যাঁ, যেটা হচ্ছে হলো বাংলাদেশের এডুকেশন সিস্টেম একরকম, জার্মানির এডুকেশন সিস্টেম একরকম, ওখানে পড়াশোনার হার্ডেলসটা কিরকম বা মানে আসলে ডিফারেন্সেসটা কি, এবং স্টুডেন্টসরা কি বাংলাদেশিরা তোমার ওখানে গিয়ে সেটা সার্ভাইভ করতে পারে, পরীক্ষা বলো বা মানে অ্যাটেম্পট গুলো বলো তোমার নিজের ভাষায়? এখন ভাইয়া ওখানে গিয়ে, হ্যাঁ ওখানে ব্যাপারটা হচ্ছে যে ওখানে পড়াশোনা করতেই হবে, পড়াশোনা না করে কোনো উপায় নাই, কোনো শর্টকাট নাই। বাংলাদেশে হয়তো অনেক সময় শর্টকাট দেখা গেছে বা করা গেছে, এখানে কোনো শর্টকাট নাই। তবে ওখানে পড়াশোনা করলে জিনিসটা খুব কমপ্লিকেটেড না, মানে ওখানে আপনার নিয়মিত পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনার ধরনটা হচ্ছে যে
দিনেরটা দিনে যদি শেষ করেন বা ধরেন আপনার একটা লেকচার শেষ হলো, আপনি লেকচারের পর ধরেন দু তিনজন বন্ধু বান্ধবের সাথে একসাথে বসে পড়াটা শেষ করে ফেলে পরে দেখা যাবে পরবর্তীতে আর হ্যাসেল হয় না, ওইটা আহামরি না তেমন কিছু। তো তার মানে হচ্ছে হলো স্টুডেন্টসরা অ্যাডজাস্ট করে যেতে পারে আর কি ওদের যে হ্যাঁ, একাডেমিক অ্যাডজাস্ট টাইম। করা কোনো আহামরি কিছু না। হ্যাঁ, যদি কিন্তু পড়াশোনা করতে হবে আর কি, মানে পড়াশোনা ছাড়া কোনো সম্ভব না। আমি তো যতদূর জানি ওদের পড়াশোনার সিস্টেমটা হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল, নট থিওরিটিক্যাল বেসড। আমাদের আমাদের দেশে যে হ্যাঁ, ওখানে প্র্যাকটিসটা যেমন হচ্ছে, আমি একটা যাওয়ার পর সবচেয়ে বেশি জিনিসে অবাক হয়েছিলাম যে বাংলাদেশে তো আমরা পরীক্ষা দিয়ে সাধারণত আমরা অভ্যস্ত যে খাতা ঘুরে লেখা, ঠিক আছে, রাইট, এক্স্যাক্টলি। তো ওখানে যাওয়ার পর আমি খুব অবাক হয়েছি যে দেখা গেছে ওখানে 20 নাম্বার 25 নাম্বারের একটা কোশ্চেন লিখছে, বিশাল বড় কোশ্চেন লিখছে, অথচ অ্যান্সার হচ্ছে 1 লাইন। এবং আমার কাছে প্রথমে খুব হেজিটেট ফিল হচ্ছে, আমি জাস্ট 1 লাইন কি লিখবো, আবার পরে দেখলাম যে জাস্ট 1 লাইন লেখার জন্যই আমাকে ফুল নাম্বার দিছে, আর যত বেশি আবার অনেক আছে অনেক বেশি লিখছে তাদের উল্টা নাম্বার কাইটে দিছে, কারণ হচ্ছে যে আননেসেসারি কথা লিখছে। তো এই হচ্ছে কথা, তো ওখানে হচ্ছে যেটা কথা যেটা অ্যান্সার পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার করতে হবে, ওখানে হচ্ছে বাংলা বাংলা এসে লেখা যাবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, এইটা বাংলাদেশি কালচারে একটু প্রবলেমেটিক যে আসলে পয়েন্ট টু পয়েন্ট আনসারটা সাধারণত আমাদের দেশের ফ্যাকাল্টিরা তো পছন্দ করেই না। তুমি তো নিজেও এখানে ব্যাচেলার্স করে গিয়েছো, তো তুমি নিজেও জানো হ্যাঁ, বিষয়টা। ওখানে বাংলাদেশে খাতা ভরে লেখা লাগে অবশ্যই, না হলে ব্যাপারটা মানে টিচাররা ভাবে যে ছেলে জানি না কিছু। আর ওখানে এটার উল্টা, ওখানে বেশি লিখলে ভাবে যে আসলে জানে না অ্যান্সার কোনটা, তো এই জন্য এত কিছু লিখতেছে। দ্যাটস গ্রেট টু নো। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, ইমিগ্রেশন অফিস কি ভিসা এক্সটেনশনের জন্য, লাইক আফটার 2 ইয়ার্স মাস্টার্স কমপ্লিট করার পর ভিসা এক্সটেনশনের জন্য কোন রকমের যেটা হচ্ছে হলো কোনো ফ্যাসিলিটিস প্রোভাইড করে? লাইক সুইডেনে যেমন আছে হচ্ছে হলো 1 বছরের জব সার্চ ভিসা। হ্যাঁ, তো এরকম কি জার্মানিতেও কি এরকম জব সার্চিং এর জন্য বা ভিসা এক্সটেনশন করে থেকে যাওয়ার জন্য কোনো অপশন কি রয়েছে? হ্যাঁ, এটার একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার পড়াশোনা যখন শেষ হয়ে যায় ওই ভিসা ক্যাটাগরি ওরা চেঞ্জ করে দেয়, ওটাকে ওই ক্যাটাগরিটাকেই বলা হয় জব সার্চিং ভিসা। তো ওইটার ডিউরেশন থাকে প্রায় 18 মাস, মানে 1.5 বছরের মতো। তো 1.5 বছরের মধ্যে আপনাকে সুযোগ দেয় জব টব খুঁজে বের করা, যদি জব পেয়ে যান পরবর্তীতে আবার আবার ভিসা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়, ওটাকে মানে ওয়ার্ক ভিসা বা এই টাইপের হয়ে যায়। তো ওকে অলমোস্ট প্রায় 1.5 বছরের মতন সময় লাগে। আচ্ছা, হাউ ডাজ দ্য ফ্রি ট্রান্সপোর্টেশন ফর স্টুডেন্টস ওয়ার্ক? এই ফ্রি ট্রান্সপোর্টেশনের একটা মনে হয় সুবিধা আছে জার্মানিতে, রাইট? হ্যাঁ, এটা সুবিধাটা হচ্ছে সাধারণত আপনার স্টেট ওয়াইজ ভ্যারি করে, কোন কোন মানে এনআরভির মতন স্টেটে ইউনিভার্সিটি গুলাতে সাধারণত পুরা স্টেটের মানে টিকিট কভার করে, আবার কিছু কিছু জায়গায় আছে সেখানে হচ্ছে জাস্ট আপনার মনে করেন জাস্ট ওই শহরের জন্য দেয়। তো এটা হচ্ছে ভ্যারি করে স্টুডেন্ট মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে, তবে হ্যাঁ ওই ইউনিভার্সিটি একটা টিকিট প্রোভাইড করে, সেমিস্টার টিকিট বলে এটাকে, সেমিস্টার টিকিটের জন্য দেখা যায় যে আপনার সেমিস্টার ফি কিছু ফি নেয়, ওই ফিটা থেকে আপনার একটা সেমিস্টার টিকিট ওরা দেয়, ওই সেমিস্টার টিকিট দিয়ে দেখা যায় যে আপনি একটা মোটামুটি ভালো ডিস্টেন্স মানে ওই টিকিট দেখায় আপনি ট্রেনে বাসে ট্রাম যে কোনো কিছুতে চলাফেরা করতে পারবেন। আচ্ছা, স্টুডেন্টদের আরো কিছু বা প্রসপেক্টিভ স্টুডেন্টদের আরো কিছু কোয়েশ্চেন ছিল, তার মধ্যে অন্যতম একটা কোয়েশ্চেন হচ্ছে হলো ওখানে আফটার ওয়ার্ক বা কাজ করার কালীন ট্যাক্স কিরকম রেটে পে করতে হয় বা কত পার্সেন্টেজ ট্যাক্স পে করতে হয়? এখন জার্মানিতে সাধারণত স্টুডেন্টদের আসলে ট্যাক্স ক্যাটাগরি 1 বলে এটাকে, ওদের বিভিন্ন ট্যাক্স ক্যাটাগরি আছে, তো স্টুডেন্টদের সাধারণত মানে খুবই নামে মাত্র ট্যাক্স পে করতে হয়। তো এবং মজার ব্যাপার হচ্ছে যে দিন শেষে আবার এটাকে বলা যায় না যে সে তারা পে করে, কারণ হচ্ছে ইনিশিয়ালি আপনি যদি কোথাও কাজ করেন তারা ট্যাক্স কেটে নেয় ঠিকই, কিন্তু বছর শেষে আপনি ওই ট্যাক্স রিটার্ন দিতে পারবেন, ট্যাক্স রিটার্ন দিলে যত টাকা আপনার থেকে পুরো বছরের ট্যাক্স নিচ্ছে সব ট্যাক্সের টাকা ফেরত দিয়ে দেবে। এমনিতে তো তোমার স্টুডেন্টসদের পার্ট টাইম জব করার মানে পড়াশোনার কালীন পার্ট টাইম জব করার তো অপরচুনিটিস তো থাকে। হ্যাঁ, স্টুডেন্টদের পার্ট টাইম জব করার অপরচুনিটি থাকে, বাট আমি যেটা ফেস করছি মানে আমারটা খুব হঠাৎ হয়ে গিয়েছিল জার্মানি যাওয়ার, তো পরবর্তীতে আমার একটু ভিসা মানে জার্মানি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম,
কিন্তু আমি বলবো যে কেউ যদি যাইতে চায় তো বেটার হচ্ছে যে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট একটা ভালো লেভেল জার্মান পড়ে যাওয়া। মানে জার্মান পড়ে যাওয়া বলতে হচ্ছে খালি খাতা কলমে পড়ে গেলে আসলে লাভ নাই, প্র্যাকটিস মোটামুটি কথা বলার মতো অ্যাবিলিটি নিয়ে যাওয়াটাকে বলতেছি, যে ওখানে গিয়ে যেন সে কমিউনিকেট করতে পারবে অ্যাটলিস্ট। তো সেটা ইউরোপিয়ান করার জন্য আমি মনে করি গুলোতে অ্যাটলিস্ট, হ্যাঁ ইউরোপিয়ান অ্যাটলিস্ট B1 কান্ট্রিজগুলোতে পর্যন্ত কমপ্লিট করে যাওয়া উচিত। আই থিঙ্ক অ্যাট লিস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের একটা একটা ইস্যু আছে, যেটা মোস্ট অফ দ্য কান্ট্রিজ হ্যাঁ আসলে দরকার পড়ে, সেটা পর্তুগাল হোক, সেটা জার্মানি হোক, বা সুইডেন, নরওয়ে, হোয়াট এভার কান্ট্রি ইট ইজ, বাট ইউ হ্যাভ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, এটার একটা ইস্যু। এনিওয়েজ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট শুড বি ডান ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ মাই কোর্স অর প্রোগ্রাম? এখন যদি এটা আপনি ইউনিভার্সিটির মধ্যে আরেকটা কোর্সে চলে যেতে চান, তাহলে জাস্ট ইউনিভার্সিটি অফিসে গিয়ে বললে ওখান থেকে আস্তে আস্তে আপনি দেখবেন ডকুমেন্ট যাবে, অনলাইনে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আবার ডকুমেন্ট সাবমিট করবেন, সবকিছু করবেন। নিজের ইউনিভার্সিটি করা কিছুটা সহজ যদি আপনি নিজের ইউনিভার্সিটির মধ্যে সাবজেক্ট চেঞ্জ করতে চান, কিন্তু যদি আবার আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে চান তাহলে ওই একই সিস্টেম বেসিক্যালি, যেভাবে আপনি জার্মানি আসছেন। কিন্তু এইবার সুবিধা হচ্ছে যে আপনি অলরেডি জার্মানি আছেন, তো ওখানে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, ডকুমেন্ট পাঠানো খুবই ইজি, জাস্ট DHL এ পোস্ট করে দিলে সে। আর যেহেতু আপনার জার্মান ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন আপনি যদি ইউনিভার্সিটি ফর্মে কোনো ফি থাকে জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করে দিবেন, তখন আরো জিনিসটা ইজি হয়ে যায়। এমন অনেক আমরা দেখেছি যে জার্মানি আসছে, আমাদের কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে আসতেও পরে সাবজেক্ট ভালো লাগে নাই, পরে ও আবার অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে জাস্ট সিম্পলি চলে গেছে। এটা তখন ওখানে যাওয়ার পর এটা খুব ইজি হয়ে যায়। তো অনেক কিছুই জানা গেল তোমার কাছ থেকে। তুমি একটু বলো, ইন্স্যুরেন্স এর যে একটা বিষয় থাকে হেলথ ইন্স্যুরেন্স এর ব্যাপারে, সেই ক্ষেত্রে জার্মানি কত বছরের প্রোগ্রামে, লাইক 1 বছরের প্রোগ্রামে ভর্তি হতে হবে নাকি 2 বছরের মাস্টার্স এর প্রোগ্রামে জার্মানিতে ভর্তি হতে হবে, তাহলে ইন্স্যুরেন্স এর ফ্যাসিলিটিসটা পাওয়া যায়? মানে এই রিলেটেড কিছু একটা ইনফরমেশন। এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই জার্মানি ইন্স্যুরেন্স এর। 2 ধরনের ইন্স্যুরেন্স, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট ইন্স্যুরেন্স। তো পাবলিক গুলা হচ্ছে সাধারণত মানে বয়স কারো 30-এর নিচে থাকলে তাদের মাস্ট পাবলিক ইন্স্যুরেন্স থাকতে হবে, অ্যাটলিস্ট ইউনিভার্সিটি গুলা সেটা চায়। ঠিক আছে, আর 30-এর উপরে হয়ে গেলে তারা অপশনাল করে দেয় জিনিসটাকে, কারণ 30-এর উপর গেলে ইন্স্যুরেন্স খুব এক্সপেন্সিভ হয়ে যায়। আর প্রথম কথা হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে জার্মানিতে পাবলিকের মধ্যে সাধারণত নাম করা যেটা হচ্ছে আওকা আর একটা হচ্ছে টিকে। তো জায়গা ভেদে এটা দুটাই এক জিনিস হিসেবে, কিন্তু জায়গা ভেদে আসলে একটা কোনোটা কোনো দুইটার একটা ডমিনেট বেশি করে। তো আর কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার তৃতীয় কথা হচ্ছে যে আপনার আমি যেটা মানে ওরা যেটা এতে ওরা যেটা দেখে সেটা হচ্ছে যে আপনার আপনি স্টুডেন্ট কিনা। যদি আপনি স্টুডেন্ট থাকেন তাহলে হচ্ছে আপনার থেকে মান্থলি একটা 100 ইউরো, 100 না 110 ইউরো, 110 ইউরো হচ্ছে ওরা ফি নেয়। আর হচ্ছে যদি আপনার যদি স্টুডেন্ট না থাকেন, যেমন হচ্ছে আপনার মনে করেন জব সার্চিং ভিসার দিকে চলে গেলেন, তখন হচ্ছে আপনার তারা সম্ভবত এটা 200 ইউরো পরে। তো হ্যাঁ এই আর কি। তো হ্যাঁ, তবে জিনিসটা খুব কমপ্লিকেটেড, ওরা জাস্ট সিম্পলি দেখে যে আপনি স্টুডেন্ট কিনা। আপনি যদি 3 বছর স্টুডেন্ট থাকেন তাহলে 3 বছরই আপনি স্টুডেন্টের মতো পে করবেন, আর যদি এখন যখন আপনি স্টুডেন্ট না তখন আপনি যারা স্টুডেন্ট না তাদের মতো পে করবেন। নেক্সট একটা কোশ্চেন, স্টুডেন্ট রিলেটেড যেহেতু কথা হচ্ছে, হাউজিং অ্যারেঞ্জ করাটা বিষয়ে তুমি কিভাবে সাজেস্ট করবা? হাউজিং কত ইজিলি হচ্ছিল স্টুডেন্টরা এখান থেকে ম্যানেজ করতে পারবে? এটা হচ্ছে যেমন জার্মানিতে আমি যেভাবে ম্যানেজ হচ্ছি, আমি হচ্ছে ইবেতে ম্যানেজ করছি। ইবেতে হচ্ছে আপনার ওরা বিভিন্ন হাউজিং পোস্ট দেয়, তো ওখান থেকে আমি কন্ট্যাক্ট করে একটা পেয়েছিলাম বলে ওইভাবে যাইতে পারছি। আর আমার পরিচিত ছিল, সে হচ্ছে আমার হয়ে হচ্ছে আপনার ওই হাউজিং এর যে রেন্ট, ইনিশিয়াল যে ডেপোজিট মানি যেটাকে বুঝায়, সেটা ও পে করে দিছিল। তো ওইভাবে গিয়ে আমি যাওয়ার পর আবার ওকে পে করে দিছিল। আর দ্বিতীয়, বাংলাদেশ থেকে কেউ যদি কিছু এভাবে ম্যানেজ করতে চায় তাহলে একটা অ্যাপ আছে ভেগে গেছু, তো ওখানে ওই অ্যাপে হচ্ছে আপনার বিভিন্ন শহরে মানে সিঙ্গেল রুম বা এ ধরনের যা আছে সে যদি আলাদা থাকতে চায়
এটা আমি বলতেছি, যেমন আমার কেসে আমি আলাদা ছিলাম। আর সাধারণত ওখানে ইউনিভার্সিটি গুলো ডরমেটরি থাকে, প্রবলেমটা হচ্ছে ডরমেটরির জন্য একটু সময় লাগে ওখানে সিট পাওয়ার জন্য। ডরমেটরি গুলো সবসময় ফুল থাকে এবং প্রায় একটা সেমিস্টার বাহিরেই থাকতে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের। তো ওখানে যাওয়ার পর তারপর এভাবে যদি আপনি ফ্ল্যাট ম্যানেজ করে যেতে পারেন, তাহলে ওর পরে আপনার আপনি এক সেমি আবার ডরমেটরির জন্য অ্যাপ্লাই করলেন, প্রায় এক সেমিস্টারের মধ্যে আপনি ডরমেটরিতে জায়গা পেয়ে যাবেন, তখন আপনি সিম্পল ডরমেটরিতে থাকতে পারবেন। আর আমি ফাইনাল কিছু কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছিল হোয়াট অ্যাবাউট পিআর। পিআর পাওয়ার জন্য আসলে কতটুকু পসিবিলিটি থাকে এবং কত বছর ওখানে হচ্ছে হলো আমাকে আফটার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন আমাকে সার্ভাইভ করতে হবে? পিআরটা হচ্ছে ওখানে জার্মান, আমি যেটা জানি যে জার্মান আপনার নিয়মে হচ্ছে আপনি জব পাইতে হবে আপনার নিজের লাইনে, ঠিক আছে? নিজের লাইনে জব পাওয়ার পরই হচ্ছে আপনি আস্তে আস্তে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পিআর এর জন্য ওরা এটা সময় নেয় কিছুটা, ধরেন আপনি ওদের আবার একটা বছরের টার্গেট আছে যে আপনার এতটুকু পরিমাণ মিনিমাম আর্নিং থাকতে হবে। তো দেখা যায় কি, নর্মাল ইঞ্জিনিয়ারিং তো পাশ করে ওখানে জব পাইলে ওই মিনিমাম যে স্যালারি স্টার্টিং হয় সেটা দিয়ে সেটা ওভার হয়ে যায়, মানে বাৎসরিক যেটা ওদের টার্গেট। তো এরপরে হচ্ছে আপনি পিআর এর ওদের টার্গেট, ওদের কথা হচ্ছে যে আপনার ওই পরিমাণ টাকা থাক মানে পাইতে হবে বছরে। আপনি যদি ওই বছরে ওই পরিমাণ টাকা আর্ন করেন তাহলে আপনি পিআর এর জন্য এলিজিবল, আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট পরবর্তীতে কেউ যদি এটাকে ওই পাসপোর্ট নিতে যায় তখন দেখা যায় যে তারা আবার বলে যে না, তাদের নির্দিষ্ট পরিমাণ ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে। যেমন কেউ যদি B1 করে যায় তাকে সাধারণত আমি যতটুকু জানি বা 33 মাসের মাথায় আপনি সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে পিআর পাওয়ার পর। আর কেউ যদি A2 করে তাহলে আরো 1 বছর বেশি লাগবে তার। তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে পাসপোর্টের নিয়ম, যদি আপনি একটু পাসপোর্টের জন্য সাধারণত পুরো প্রসেসটা কমপ্লিট করতে পাসপোর্ট পর্যন্ত আপনার 3 থেকে 4 বছর, 5 বছর হাইস্ট লাগে। এটা খুবই ইনফরমেটিভ উত্তর দিয়েছো তুমি, যেটা আসলে আমাদের দর্শকদের জন্য অনেক কাজে আসবে। আর আরেকটা কোয়েশ্চেন আমি করতে চাই, সেটা হচ্ছে হলো যে লাইক স্পাউস নিয়ে যাওয়ার ফ্যাসিলিটিসটা কিরকম, স্পাউস এবং হচ্ছে হলো কিডস, ঠিক আছে, কেউ যদি ফ্যামিলি সহ করতে চায়? স্পাউস এর ব্যাপারটা হচ্ছে যে আপনি ওখানে বেস্ট হয় যদি বাংলাদেশ থেকে বিয়ে শাদী করেই যেতে পারেন। ওখানে ওখানে ব্যাপারটা হচ্ছে স্পাউস ভিসাটা ওরা দেয়, ওরা দিতে ঝামেলা করে না। বাট আপনি যদি জার্মানি গিয়ে পরে বাংলাদেশে এসে বিয়ে করে আবার ওখানে যান, তো ওরা আসলে জিনিসটাকে এভাবে দেখে যে 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 ছেলে এতদিন জার্মানি ছিল সে হঠাৎ করে দেশে গিয়ে বিয়ে করে আসছে, আবার সে সে এখন স্পাউস ভিসা চাচ্ছে। তো তার স্পাউস এর সাথে, কারণ ওখানে যে সোসাইটির নিয়ম কানুন ওরা তো ওভাবে চিন্তা করে, তো ওরা ভাবে যে এর সাথে তার অত সম্পর্ক হয় নাই বা ওইরকম কিছু না, আহামরি কোনো সম্পর্ক না, জাস্ট এটা কি ধরনের স্পাউস হবে তারা বুঝে না জিনিসটা। আর ঠিক আপনি যদি বাংলাদেশ থেকে বিয়ে করে যান আগে থেকে, তাহলে ওরা ধরে নেয় যে না, তার সাথে তার আগে থেকে পরিচয় আছে, সে জানে তাকে, তার সাথে খুব ভালো রিলেশন আছে, তখন তারা এটাকে বেশি কনসিডার মানে একটু কনসিডার বেশি করে, যতটা না আপনি যদি জার্মানি থেকে আবার দেশে গিয়ে বিয়ে করে আবার স্পাউস আনতে চান। তো তাহলে ডিপেন্ডেন্ট ভিসাটা আসলে পাওয়াটা পসিবল, তার মানে যদি জার্মানি থেকে কেউ মাস্টার্স করতে চায়? পসিবল মানে হ্যাঁ, বোথ কেসই পসিবল। বাট ইজি যদি বলেন, ইজি কোনটা বেশি, তাহলে বলবো যে বাংলাদেশ থেকে বিয়ে করে যাওয়াটা ওই ধরনটা ইজি। এখন যেটা হচ্ছে, তুমি আমাকে বলো, যেহেতু আমাদের আসলে শো এরও একটা লিমিটেশন আছে এবং অনেক কোয়েশ্চেনই আমি তোমাকে করে ফেলেছি, হয়তোবা আমাদের দর্শকদের আরো অনেক কোয়েরিজ থাকতে পারে, সেই কোয়েরিজ গুলো হয়তোবা আসলে এত শর্ট টার্মের মধ্যে করে ফেলাটাও পসিবল না। ইন দ্যাট কেস আমাদের দর্শকরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব যে তা সেই রেসপন্সেস গুলো আদনান শরীফের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য। এবং আদনান শরীফের ফেসবুক প্রোফাইলও আমরা দিয়ে দিচ্ছি, সো দ্যাট অ্যাকচুয়ালি ইউ ক্যান কমিউনিকেট উইথ হেম অ্যাট এনি পসিবল টাইম ইফ আদনান শরীফ ডাজন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। আমাকে জাস্ট, ওকে থ্যাংক ইউ সো মাচ, আমাকে জাস্ট তুমি
একটা অ্যাজ আ কনক্লুডিং রিমার্ক হিসেবে তুমি বলো যে প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা বাংলাদেশে আছে, যারা জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য তারা স্বপ্ন দেখছে বা প্রসেসিং করতে চাচ্ছে, তাদেরকে তুমি কি রেকমেন্ডেশনস দিবা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে? আমি আমার কিছু কিছু ভুল থেকে আমি যা শিখছি সেটাই আমি বলি। জার্মানি যাওয়ার বাহিরে হায়ার স্টাডিজ করার যদি কারো ইচ্ছা থাকে, তো অনেকে ভাবে যে না আমি ব্যাচেলর শেষ করছি, ব্যাচেলর শেষ করে দেখি বাংলাদেশে জব টব করি, করে টরে তারপর যাই। তো হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একদিক থেকে ঠিক আছে। আবার বাংলাদেশে যদি এমনও হয় যে দেখা যায় জব পাচ্ছে না, বসেই আছে, তখন দেখা যায় টাইমটা ওয়েস্ট হয়। তো আমি যেটা রিয়েলাইজ করছি, তো যদি জার্মানি বা হায়ার যে কোনো দেশে হায়ার স্টাডিজ এর জন্য যাইতে চায়, তো আমি বলবো যে আপনার থার্ড ইয়ারে যখন থাকবেন তখন থেকে এটার প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। যেমন ল্যাঙ্গুয়েজ কোর্স করা, থার্ড ইয়ার থেকে আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্স করেন, দিন শেষে আপনি যখন পাশ করে বের হয়ে যাবেন তখন অ্যাটলিস্ট মিনিমাম B1 আপনার শেষ। তো বের হওয়ার সাথে সাথে আপনি বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে দেখা যাবে যে কোনোটাই রিজেকশন আসবে, কোনটা অফার লেটার আসবে। তো তখন থেকে আপনি আস্তে আস্তে মানে জাস্ট পাশ করার সাথে সাথে চলে যেতে পারবেন। তখন দেখা যাবে যে আপনার মাঝখানে সময় নষ্ট হয় কম, এবং ওখানে গিয়ে আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাশ করে বের হবেন তত তাড়াতাড়ি আপনি ওখানকার যদি থাকতে চান বা জব করতে চান ওইটা আরো ইজিলি হয়, এবং ওখানে মানে ক্যারিয়ার করতে আরো সুন্দর হয় ব্যাপারটা। আর যদি বাংলাদেশে হ্যাঁ পাশ করে বের হলাম, জব করতেছি, জব খুঁজতেছি, এটাতে আমি বাহিরে যাওয়ার ইচ্ছা থাকলে আমি বলবো যে এটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো হয়। কারণ ওখানে এক্সপিরিয়েন্স কাজে দেয়, এক্সপিরিয়েন্স কাজে দেয় দেয় না তা না, বাবার দিন শেষে হচ্ছে ওখানে যার টেকনিক্যাল স্কিল যত যে ভালো ডেভেলপ করতে পারে। সাধারণত এটা আমরা তো ব্যাচেলর লাইফে করি যে আমাদের নলেজ থাকা বিভিন্ন জিনিস সম্পর্কে, তো এটা যার বেশি থাকে সে ওই তাড়াতাড়ি মাস্টার্স কমপ্লিট করে কোনো না কোনো জায়গায় ঢুকে যেতেই পারে। এটার জন্য মানে তার জব এক্সপিরিয়েন্স যে ম্যান্ডেটরি এমন কোনো কথা নাই, বাট হ্যাঁ থাকলে হয়তো হেল্প করে। তো আমি বলবো যে পাশ করে বের হওয়ার সাথে সাথে যদি আপনি কোথাও জব পেয়ে যান, হ্যাঁ আপনি 6 মাস জব করেন, 1 বছর সময় নিয়ে জব করেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব প্রসেসটা কমপ্লিট করা। যেটা আমি করছি, আমার পাশ করার অনেকদিন আমি বসেছিলাম নিজে নিজে রিসার্চ করতে 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 আস্তে আস্তে খাতে 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 শিখছি। তো আমি ওইটা থেকে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি বাহিরে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া ভালো। Absolutely right, Adnan. Thank you so much for your valuable information. যেগুলো তুমি আমাদের সাথে এবং আমাদের দর্শকদের জন্য শেয়ার করলে, হোপফুলি আমাদের দর্শকদের এটা অনেক উপকারে আসবে, যারা এখন বর্তমানে চিন্তা করছেন যে জার্মানিতে গিয়ে কিভাবে মাস্টার্স করবেন বা আপনারা হচ্ছে হলো প্রসেসিং শুরু করে দিয়েছেন। তো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস জয়েন্ট ওয়েবিনার। আমি এজাজ শাহরিয়ার অ্যান্ড আমার সাথে ছিল আজকে আদনান শরীফ, যিনি মাস্টার্স করছেন মেকাট্রনিক্স এর উপরে জার্মানি থেকে। সো আপনাদের যদি ভিডিও পছন্দ হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি কমেন্ট করবেন, লাইক দিবেন, অ্যান্ড আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব জার্মানিতে যাওয়ার প্রস্তুতি নেয় কাইন্ডলি শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ আদনান শরীফ। হোপফুলি নেক্সট টাইম কোনো এক সময় আমরা আবার কোনো আরেকটা এপিসোড নিয়ে আসবো, ততদিন আমাদের সাথেই থাকবেন। গুড বাই। Bye-bye.